अभी बंगाल में जो स्थिति है, ये स्थिति में कोई बीजेपी छोड़ बीजेपी में रहेगा नहीं। जरा इलेक्शन समय गद्दारी करे बीजेपी हाथ शक्तिशाली करते गेछे एवं गद्दारी करेछे। আমাদের ঘরেরই ছেলে, ঘরে ফিরল, এই জন্য আমরা অভিনন্দন জানাচ্ছি। আপনারা দেখেছেন আমরা ল্যান্ডস্লাইড ভিক্টরি নিয়ে এসেছি সাধারণ মানুষকে নিয়ে। মুকুল আমাদের পুরনো পরিবারের ছেলে এবং ওকেও অনেক রকম চমকে ধমকে এজেন্সি দেখিয়ে অনেক কিছু, ওর ওপরও অত্যাচার কম হয়নি। তবে আমি মনে করি মুকুল এখানে আসাতে মুকুল নিজে মানসিক একটা শান্তি পেল, কারণ ওর শরীরটাও আমি দেখছিলাম খারাপ হয়ে যাচ্ছিল, হয়তো মুখে বলতে পারছিল না। কিন্তু বিজেপি করা যায় না, এবং বিজেপিতে যারা আছে তাদের নিষ্পেষণ এত বেশি, শোষণ এত বেশি, এত নির্দয় তারা, যে তারা কোনো মানুষকে ভালোভাবে মনুষ্যত্ব নিয়ে বাঁচতে দেয় না। মুকুলে চলে আসাটা এটাই প্রমাণ। মুকুল কিন্তু ইলেকশনের সময় আমাদের দল বিরোধী একটি কথাও বলেনি। যারা ইলেকশনের সময় গদ্দারি করে বিজেপির হাত শক্তিশালী করতে গেছে এবং গদ্দারি করেছে, তাদের আমরা নেব না, এটা আমাদের দলের সিদ্ধান্ত। মনে রাখবেন চরমপন্থী এবং নরমপন্থী আছে, কিছু লোক আছে যারা হয়তো মুকুলের সাথে অনেকে গেছে, মুকুল চলে আসলে তারা নিশ্চয়ই চলে আসতে চাইবে, সেটার ব্যাপারে দল সিদ্ধান্ত নেবে। কিন্তু যারা গদ্দারি করে চরমপন্থী, অনেক বেশি দলকে নিম্নরুচির পরিচয় দিয়েছেন, তাদের আমরা নেব না। স্যার, জব 2017 মে আপনি বিজেপি জয়েন কিয়া থা, আপ মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জি কো পার্সোনালি অ্যাটাক ভি করতে থে, আপনি বহুত কিছু বোলা ভি হে, ওয়াহাঁ সে আজ আপ পার্টি বদল কর ফির একবার ইয়াহাঁ পে আ রহে হ্যায়, আর ইয়ে কিয়া আইডিওলজি হ্যায়, একবার আপ টিএমসি সে বিজেপি মে গয়ে আর বিজেপি সে ফির একবার টিএমসি মে আয়ে? হাম তো বিজেপি ছোড় কে তৃণমূল মে আয়া হ্যায়, আর অভি বঙ্গাল মে যে স্থিতি হ্যায়, ये स्थिति में कोई बीजेपी छोड़ बीजेपी में रहेगा नहीं।